শুক্রবার পাকিস্তানের বেলুচিস্তানে একটি মসজিদের পাশে জশ্নে জুলুসে ঘটে প্রথম বোমা বিস্ফোরণ। কিছু সময়ের ব্যবধানে দ্বিতীয় আত্মঘাতী বিস্ফোরণ হয় খাইবার পাখতুনখোয়ায়। দুই ঘটনায় প্রাণ যায় পুলিশ কর্মকর্তাসহ অর্ধ শতাধিক মুসল্লির। জোড়া বিস্ফোরণের ওই ঘটনায় হাত ছিল ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং রয়ের, এমন চাঞ্চল্যকর দাবি করেছেন পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বুগতি। শনিবার বেলুচিস্তানের কোয়েটায় গণমাধ্যমের মুখোমুখি হন সরফরাজ, জানান পুলিশ সেনাবাহিনী সহ সব সংস্থা হামলায় জড়িতদের সন্ধানে অভিযান চালিয়ে যাচ্ছে, যেখানে ভারতের গোয়েন্দাদের জড়িত থাকার বিষয়ে তথ্য রয়েছে। মন্ত্রীর এমন বক্তব্যে পড়েছে শোরগোল। जो भी कर रहा है वो कोई भी हो, जो भी उसको आप नाम दे दें, हमारे लिए ये सब एक है, सबकी नानी एक है, सबको एक जगह से हैंडल किया जा रहा है। रॉय इन सब के पीछे, इससे पहले जितने वाकयात हुए इस पर अभी इन्वेस्टिगेशन हो रही है, बिकॉज आप थोड़ी देर बाद कहेंगे कि फौरन आपको कैसे पता चला। इससे पहले जितने वाकयात हुए वो सब अनर्थ हुए, जितने बड़े वाकयात बलूचिस्तान में, और सबके पीछे जो है वो रॉ की इन्वॉल्वमेंट रही है। যদিও পাক স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের বিপরীতে কোনো প্রতিক্রিয়া জানায়নি দিল্লি, দুই আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেনি কোনো সন্ত্রাসী গোষ্ঠী। এদিকে ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করেছে নিহতদের পরিবার। শনিবার মাস্তংয়ে সম্পন্ন হয় নিহতদের জানাজা। সেপ্টেম্বরের শুরুতে বেলুচিস্তান প্রদেশে ঘটে আরও একটি বিস্ফোরণের ঘটনা, সে সময় প্রাণহানি না হলেও গুরুতর আহত হন বেশ কয়েকজন। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।